আসসালামু আলাইকুম। প্রথমে এই মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতেই শিরোনাম, শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ এক ভয়ঙ্কর সংবাদ। বিকার ও বিষণ্ণতা এবং মানসিক রোগে আক্রান্ত আরো 35,000 ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনা। চতুর্মুখী হামলার মুখে রয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী সেনারা। এদিকে নেতানিয়াহু সরকার চরম ভয়ে রয়েছে, কেননা একের পর এক মন্ত্রীরা তারা পদত্যাগ করেছেন। এদিকে একা হয়ে পড়েছেন নেতানিয়াহু সরকার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে অধিকৃত সেবা ফার্মে ইসরায়েলি আর্টিলারি অবস্থানে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলা, ধ্বংস করা হয়েছে অধিকৃত সেবা ফার্মের ইসরায়েলি আর্টিলারি অবস্থান। এদিকে উভয় সংকটে নেতানিয়াহু সরকার, মন্ত্রীদের পদত্যাগ ইসরায়েলের রাজনৈতিক ব্যবস্থা পতনের বহিঃপ্রকাশ, এমনটি মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সবশেষে দেখবেন, গাজার প্রতি সংহতি জানিয়ে ব্রিটিশ ডেস্ট্রোয়ার এবং দুই বাণিজ্যিক জাহাজে হামলা চালালো ইয়েমেনের নৌবাহিনীরা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কথায় বলে, শরীরের অসুখ ওষুধে সেরে গেলেও মনের অসুখ সরাবে কে? এমন এক চরম বাস্তবতার মুখে আছে ইসরায়েলের 35,000 সেনা। গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মানসিক রোগী হয়ে ফিরেছেন IDF এর সেনারা, আর তাদের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকায় ঘুম হারাম হয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের। ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী মোশে আরবেল নিজেই স্বীকার করেছেন যে ফিলিস্তিনি বাহিনীর প্রতিরোধের কারণে তাদের সেনাদের মানসিক পরিস্থিতি ভয়াবহ রকমের বিপর্যস্ত হয়ে পড়েছে। স্মরণকালের ইতিহাসে তাদের সেনারা সবচেয়ে বিপজ্জনক মানসিক সংকটে রয়েছে। সময়ের সঙ্গে সংকট আরো প্রকট হচ্ছে। IDF বরাতে টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, গত বছরের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা যুদ্ধে অংশ নেয়া সেনাদের মধ্যে 80% কোনো না কোনো ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন, অর্থাৎ 35,000-এর বেশি সেনা মানসিকভাবে অসুস্থ হয়েছেন। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি শীর্ষ সংবাদ মাধ্যম প্রকাশিত প্রতিবেদন থেকে দেখা গেছে, সংঘাত শুরুর পর থেকে মানসিক স্বাস্থ্য সেবা পেতে দেশটির স্বাস্থ্য সেবা হটলাইনে কল করেছে 35,000-এর বেশি ইসরায়েলি সৈন্য। এছাড়া 300+ সেনাকে মানসিক সমস্যার কারণে যুদ্ধ থেকে অব্যাহতি দেওয়া হয়। হামাসের গেরিলা যুদ্ধ কৌশল ইসরায়েলি সেনাদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। আতঙ্কে রয়েছে ইসরায়েলি কট্টরপন্থী সেনারা। এই বুঝি হামাসেরও এমন সংখ্যায় স্লিপিং খেয়েও ঘুমাতে পারছে ইহুদি সেনারা, উল্টো দুঃস্বপ্ন দেখছেন সেই সঙ্গে নির্বিচারে নিরীহ ফিলিস্তিনি নারী এবং শিশু হত্যার বিষয়টিও গভীরভাবে ক্ষত তৈরি করেছে ইহুদি সেনাদের মনে। ইসরায়েলি সেনাদের মধ্যে মানসিক সমস্যা এতটাই বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে যে কোনো কোনো সেনা সদস্য যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে আত্মহননের পথ বেছে নিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ বলেছে, গত অক্টোবর থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধের সময় কমপক্ষে 10 জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েলি বিরোধী দলীয় রাজনীতিবিদরা মনে করেন, সেনা সদস্যদের এমন দশার জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একমাত্র দায়ী। তারা মনে করেন, গাজায় 8 মাসের বেশি সময় ধরে বন্দীদের মুক্তির চেয়ে নিজ দলের পিঠ বাঁচাতেই বেশি ব্যস্ত সময় পার করছেন নেতানিয়াহু সরকার। এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা গাজায় তেল আবিব শাসক গোষ্ঠীর চলমান যুদ্ধের প্রতিক্রিয়ায় অধিকৃত সেবা ফার্মে ইসরায়েলি সামরিক অবস্থানে প্রতিশোধমূলক ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ শনিবার বিবৃতিতে জানায়, তাদের যোদ্ধারা সানাইম এলাকায় নতুন ইনস্টল করা সামরিক হার্ডওয়ারে বেশ কয়েকটি কামিকাজি ড্রোন দিয়ে আঘাত হেনেছে। একই সঙ্গে সংগঠনটি জোর দিয়ে বলেছে যে হামলাটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এছাড়া দিনের শুরুতে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের সৈন্যদের একটি দলকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল, যারা আল রাহেব সামরিক ঘাঁটিতে চলে যায়। হিজবুল্লাহ জানিয়েছেন যে তারা ঘটনাস্থল যাচাই বাছাই এবং পর্যবেক্ষণ করার পর আর্টিলারি শেল দিয়ে ইসরায়েলি বাহিনীকে টার্গেট করেছিল। এছাড়া গতকাল শুক্রবার সন্ধ্যায় লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি আল তাইয়াত ত্রিভুজ অঞ্চলে ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশে বিপুল সংখ্যক রকেট দিয়ে হামলা চালায়। হিজবুল্লাহ যোদ্ধারা নেটুয়া ফরেস্টের একটি এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপর ব্যাপক রকেট হামলা চালায় এবং বিরকাত রিশা ফাড়িতে একটি ইসরায়েলি সামরিক যানকে লক্ষ্যবস্তু করে। ইসরায়েলি শাসক 7 অক্টোবর থেকে দক্ষিণ লেবাননে এমন সময় বারবার হামলা করছে যখন এটি গাজার উপর একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু করেছে, যেখানে কমপক্ষে 37,731 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ মহিলা এবং শিশু। এর প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলি অবস্থানে প্রায় প্রতিদিনই রকেট হামলা চালাচ্ছে। FAP-র তথ্যানুযায়ী লেবানন সীমান্তে অন্তত 455 জন নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে,
ইহুদিবাদ ইসরায়েলের দুই মন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে সেখানকার রাজনৈতিক ব্যবস্থা পতনের দিকে পাওয়া যাচ্ছে। হামাসের মুখপাত্র শামি আবু জুহুরি তিনি আজকে এই মন্তব্য করেন। হামাসের সিনিয়র কর্মকর্তা বলেন, চূড়ান্ত পরিণতিতে ইসরায়েল ভেঙে যাবে এবং তার আগেই দুই মন্ত্রী ইসরায়েলি প্রশাসন থেকে পদত্যাগ করেছেন। ইহুদিবাদী সরকারের রাজনৈতিক এবং সামরিক ব্যক্তিত্বদের পদত্যাগের কোনো শেষ নেই, এটি ইসরায়েলের রাজনৈতিক ব্যবস্থার পতনের দিকে ইঙ্গিত করেছে। শামি আবু জুহুরি জোর দিয়ে বলেন, নেতানিয়াহু বা বেনি গান্তজ যিনি ক্ষমতায় থাকুন না কেন, ফিলিস্তিনিদের জন্য বিশেষ কোনো পার্থক্য নেই। তারা সবাই একইভাবে ফিলিস্তিনিদের রক্তপাত ঘটাতে অভ্যস্ত। গতকাল বেনি গান্তজ এবং আইজেনকোট ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পদত্যাগের পর বেনি গান্তজ তেল আবিবে এক সংবাদ সম্মেলনে বলেন, যত দ্রুত সম্ভব নেতানিয়াহুকে আগাম নির্বাচন দিতে হবে। এদিকে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে ব্রিটিশ নৌবাহিনীর একটি ডেস্ট্রোয়ারে এবং দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে বাণিজ্যিক জাহাজ দুটি ধ্বংস করে দিয়েছে। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালালো ইয়েমেনের এই বাহিনী। রোববার এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা লোহিত সাগরে ব্রিটেনের HMS ডায়মন্ড নামের একটি ডেস্ট্রোয়ারকে টার্গেট করে এবং কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তাতে হামলা চালায়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, হামলা ছিল খুবই নিখুঁত। ইয়েমেনি বাহিনী তাদের বিবৃতিতে আরো জানায়, তারা ব্রিটেনের নর্দানি এবং তাবিশি নামের দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালিয়ে আসছে। এরই প্রতিবাদে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছে এবং ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদেরকে যুক্ত করছে। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকে 11 জুন 2024 এর সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ।